এটা হচ্ছে সীমা ক্লাবের প্যান্ডেল, মধ্যমগ্রামের বুকে হয়ে থাকে। প্যান্ডেলটি এবার যথেষ্ট ভালো তৈরি করার চেষ্টা করেছে গ্রাম্য পরিবেশ। আমি একদম স্ক্র্যাচেস থেকে দেখালাম, পরে ফাইনাল লুকটা শুক্রবার বা শনিবারের মধ্যে দেখানোর চেষ্টা করব প্যান্ডেলটা কেমন দাঁড়ায়। প্যান্ডেলের প্রস্তুতি ব্লগে হাফ এখনও পুরো কমপ্লিট হয়নি, প্যান্ডেল এখনও বেশ অনেকটাই বাকি, তাও আমি যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। না এটা কালী পুজো চলছে, এটা আপনার কালী পুজোর সীমা ক্লাবের প্যান্ডেল, মধ্যম গ্রামের একদম রেল স্টেশনের পাশেই হয়। এখনো কাজকর্ম চলছে আর কি, সবে কাজ চলছে। ওপরে একটা ঝাড় আপনার ওই কাঠের পাতাথন দিয়ে এসে করে কাজ করেছে, এখনো বেশ অনেকটাই কাজ বাকি রয়েছে। সামনেটা দেখুন, এখনো বেশ অনেকটা কাজই বাকি, সবে ওরা কাজ স্টার্ট করেছে আর কি বলা যেতে পারে, এখনো অনেকটাই বাকি। শনিবারের মধ্যে আশা করি ওদের কমপ্লিট হয়ে যাবে। এই সামনে যে অংশটা দেখছেন, ওই সামনে যে অংশটা, এখানেই বোধহয় মা বসবে, এই জায়গাটার বেদিটার মধ্যেই মা বসবে। আস্তে আস্তে টকটা করে রাখা হবে, তারপরে ওই বেদির মধ্যেই মা বসবে আর কি। প্যান্ডেলটার একটা ঝলক দেখে নিন আপনারা। এটা আপনারা দেখছেন মধ্যমগ্রামের নবরুণ সংঘ, এবছর ওরা মুখোশের ওপরে প্যান্ডেল করার চেষ্টা করেছে। আপনারা একটা ওভারভিউটা দিচ্ছি, আস্তে আস্তে দেখতে থাকুন চারিদিকে। খুব সুন্দর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছে প্যান্ডেলের মধ্যে। নবরুণ ক্লাবের প্যান্ডেল মধ্যমগ্রামের পরে এটা। প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে ঢুকছি, দেখতে থাকুন কিভাবে প্যান্ডেলটা সাজিয়ে সেজে উঠছে। ঝাঁক ঝাঁক দিয়ে কি সুন্দর করে সাজানো হচ্ছে দেখুন। সুন্দরভাবে সাজানো হচ্ছে প্যান্ডেলটি। আপনারা দেখতে থাকুন প্যান্ডেলটা। খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়ে উঠছে। Thank you.
এইদিকে আপনার ওই জর্জেটের কাপড় লাগিয়ে দিয়েছে সামনে। বাকি রয়েছে এখনো, সবে কাজ চলছে। প্যান্ডেলটা মানে আপনাদের সোজা এদিক দিয়ে আসতে হবে, এদিক দিয়ে একটা গলি বেরোবে, গলি দিয়ে একদম ওই সামনে দেখুন ফ্লাইওভার রয়েছে, আমি আরও দেখিয়ে দেবো আসার সময়। সামনে দিয়ে এই গলিটা দিয়ে আসতে হবে, প্যান্ডেলে প্রবেশ করবেন, তারপরে আপনারা এই কাজগুলো দেখতে পাবেন। আস্তে আস্তে এই কাজগুলো দেখতে দেখতে আপনাকে মায়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে। মায়ের মণ্ডপে মা এখানে বসে থাকবেন, এই সামনে যে বেদিটা রয়েছে এখানেই বসে থাকবেন। তারপরে এখান থেকে মাকে দর্শন করে আপনারা বাঁদিক বা ডান দিক দিয়ে আবার পরের মণ্ডপের দিকে এগিয়ে যাবেন। মধ্যমগ্রামের সামনেই হয় ওই ব্রিজের সামনে দিয়ে চৌরাস্তায় যেতে প্যান্ডেলটা, টিন ফিন দিয়ে কি সুন্দর করেছে চারিদিকটা। এই সামনে এটা যেতে যেতে দেখছেন এটা টিন রয়েছে, সামনে এটা টিন রয়েছে, টিন দিয়ে কি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছে। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে তখন দেখতে পাবো। আমাদের মানব সভ্যতার মধ্যে কিছু একটা করার চেষ্টা করেছে, মানুষ দেখতে পাচ্ছি, তারপরে পরী দেখতে পাচ্ছি অনেক রকমের। সামনেটায় দেখুন মানুষ রয়েছে, এইখানে একটি মানুষ রয়েছে কাপড় দিয়ে তৈরি করেছে।
সামনেটায় দেখুন কাপড় দিয়ে এটা তৈরি করেছে। সামনেটায় এদিকটা আপনার কাপড় এবং ফুল দিয়ে সাজিয়েছে। ওপরের চালাটা দেখুন কি সুন্দর, ওপরে একটা ঘড়ি রয়েছে দেখুন, হ্যাঁ ঘড়ি দিয়ে করে রেখেছে, মনে হয় আরো পরে আরো কিছু দিয়ে নতুন ভাবে সাজানবে, কিন্তু এখন যা লাগছে খুব সুন্দর হয়েছে, একদম স্ক্র্যাচেস পর্যায়ে রয়েছে। প্রস্তুতি প্রায় চলছে এখনো, আজকে মঙ্গলবার, আপনারা যে ব্লগটা দেখবেন বুধবারে, আমি মঙ্গলবার শ্যুট করছি 7 তারিখে। ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বারাসাতের পরে যারা ঠাকুর তৈরি করে তার মধ্যে মধ্যমগ্রাম অন্যরকম। মধ্যমগ্রাম এবার মধ্যমগ্রামে একটি প্যান্ডেলের ঠাকুর দেখাচ্ছি, প্যান্ডেল দেখাচ্ছি আপনারা, এখন প্রস্তুতি চলছে, আস্তে আস্তে আরও এগোবে যত তত আমরা দেখাবো আপনাকে। আমার সাথে থাকুন। এটা আপনারা দেখছেন ইয়ং সেন্টারের ব্যানার, এবারের থিম হচ্ছে এবারের আমরা সময়ের বেড়া, উপরে দেখেছিলেন যে সময়ের একটা ঘড়ি রয়েছে, সেই ঘড়িটা ঘুরবে আর কি, সে প্যান্ডেলটা যেহেতু বেড়া যাক সময়ের, সেই জন্যই ঘড়িটা ওপরে ছিল প্যান্ডেলের একদম চূড়ায়। ইট ফিট দিয়ে সাজিয়েছে, বসুনগরের প্যান্ডেল, বসুনগরের সামনে হচ্ছে এটা, সুন্দর এবং অসামান্য তৈরি করেছে, টিন ফিন দিয়ে সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে। সামনেটা পুরো ইট দিয়েছে, ইট দিয়ে গাঁটনি করে প্যান্ডেলটা তৈরি করেছে। আপনাদের ওই যে ইটে টিনের যে চালি ফালি হয় এটা সেইভাবেই তৈরি করেছে। এটায় তকটা বেছানো হবে, এখনো শুরু হয়নি কাজটা। এটা মধ্যমগ্রামের বসুনগরে হয়ে থাকে প্যান্ডেলটি। আপনারা যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে বসুনগরের মধ্যমগ্রামের বুকে হয়ে থাকে। খুবই সুন্দর এবং অসামান্য প্যান্ডেলটি করেছে এবার। এবার টিনের চালাফালা দিয়ে, আমার পেছনে দেখতে পাচ্ছেন টিনের চালাফালা দিয়ে করেছে। আরও প্যান্ডেলটা এখন সবে কাজের মধ্যে রয়েছে, আরও অনেক দূর এগোবে, এখনো অনেক দূর বাকি। প্যান্ডেলে যত দূর এগোতে পারি দেখি, তত দূর আমরা এগোবো এবং আপনাদের সাথে দেখবো কত দূর প্যান্ডেলটা করা যায়। সামনে দেখাচ্ছি কত দূর এগোনো যায়, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আপনাদের। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে প্যান্ডেলটি আমরা দেখছি, প্যান্ডেলটি দেখতে থাকুন। আমরা ওই গেটের ওই ইটের সামনে দিয়ে ঢুকেছিলাম, ইটের সামনে দিয়ে ঢুকে এখানে তক্তা বেছানো হবে, তক্তার ওপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে সামনে মাকে দেখতে পারবে। জামিনের রায়ের বসন্ত ওরা এবার থিম করেছে,
খুবই সুন্দর এবং আস্তে আস্তে কাজ চলছে, এখনো অনেকটা কাজ বাকি। যামিনী রায়ের যে পেন্টিংগুলো রয়েছে পটচিত্রের মাধ্যমে, সেগুলি ওরা আস্তে আস্তে এখানে তুলে ধরবে। তারপর যামিনী রায়ের যে লেখা কথাগুলি রয়েছে সেইগুলোও রাখবে ওরা। এই আমার মনে হয় এই যে সামনে একটা জায়গায় লেখা রয়েছে, এখানটায় লেখা রয়েছে সামনে, দেখুন আরও লেখা থাকবে। সবে এইটুকুই ওরা করেছে, তাতেই অনেক সুন্দর লাগছে। আরও যত এগোবে তত আরও সুন্দর হবে। যতটা পারছি এগোচ্ছি প্যান্ডেলের দিকে, যতটা পারা যায় দেখানো যায় আপনাদের ততটাই দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর এবং অসামান্য হচ্ছে প্যান্ডেলটি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্যান্ডেলটা দেখুন, এটা একটা এক্সপোজার। ওদের বাড়ি দিলে সব ঠিক হয়ে শিখে যাবে। দেখুন সামনেটা কি সুন্দর হচ্ছে প্যান্ডেলটি। যামিনী রায়ের প্যান্ডেল, যামিনী রায়ের যে পেন্টিং রয়েছে সেইগুলো চারি প্যান্ডেলে ছড়িয়ে রয়েছে। সামনে রয়েছে, সামনে দেখুন মাকে সাজানো হচ্ছে, আস্তে আস্তে মা তৈরি হচ্ছেন, শিল্পী সামনেটায় তৈরি করছে মাকে। এখনো অনেক কাজ বাকি, সবে মাকে ওই সাদা রং করানো হয়েছে, এবার আস্তে আস্তে মাকে তৈরি করা হবে। এখন অনেকটা কাজ বাকি। প্যান্ডেলটা ওই যামিনী রায়ের ওপরেই করেছে, খুবই সুন্দর। সামনে ঠাকুর তৈরি হচ্ছে, সামনে শিল্পী মাকে তৈরি করছেন, এখন অনেকটা বাকি। বেশি ঢুকবো না, সামনে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, এখনো অনেকটা কাজ বাকি। ওদের শিল্পীরা কাজ করছে, পারলাম বস্তুটিটা তৈরি করে রাখলাম। আস্তে আস্তে আরো কাজ এগোবে যখন তখন দেখাবো। খুবই সুন্দর এবং অসামান্য তৈরি করেছে। এখনো বেশ অনেকটা কাজ হবে। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের বাইরে চলে যাচ্ছি। আপনারা দেখছেন বসুনগর অ্যাথলেটিক ক্লাব মধ্যমগ্রামের মধ্যে হয়। এখানে ওদের থিম হচ্ছে এবার বাহুবলী। ওই পুকুরের সামনে থেকে তুলছি, পুকুরের ওই পাটটাই প্যান্ডেল। এখনো প্যান্ডেল সবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, আর এখনো অনেক কাজ বাকি। আপনারা একটু দেখতে থাকুন কেমন কি সুন্দর প্যান্ডেলটা করেছে। এটা হচ্ছে বসুনগর গ্রন্থাগার, গ্রন্থাগারের একদম পাশেই। এই দেখুন সামনে লেখা রয়েছে বসুনগর গ্রন্থাগার, বসুনগর গ্রন্থাগারের একদম সামনেই প্যান্ডেলটা হয়েছে। সুন্দর এবং নিপুণভাবে প্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে বাহুবলী হয়। সুন্দর অসামান্য তৈরি করেছে, কাজকর্ম চলছে, আরও কাজ চলবে। সবে প্যান্ডেলের স্ট্রাকচার পাস করা হয়েছে, এবার আস্তে আস্তে প্যান্ডেলটা তৈরি হবে। ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি।
বসুনগর অ্যাথলেটিক ক্লাব, যুবসংঘ অ্যাথলেটিক ক্লাব বসুনগর, মধ্যমগ্রামের চৌমাথার একটু আগে। মধ্যমগ্রামে যে চার রাস্তার মোড়, চার রাস্তার মোড় থেকে স্টেশনে যাওয়ার পথে একদম সামনে গেট নাম্বার 2, বসুনগর গেট নাম্বার 2 সামনে। বাহুবলী থিম করেছে, এখনো অনেকটা কাজ বাকি, সবে স্ট্রাকচারটাই হচ্ছে। দেখুন ওপরে শিল্পী কাজ করছে, কত ওপরে মানুষকে কত নিজের প্রাণ বাজি রেখে কাজ করতে হয়, দেখুন কত ওপরে উঠে শিল্পী কাজ করছে। একদম অনেক ওপর থেকে কাজ করছে, দেখুন মানে কিছু একটা লাগাচ্ছে, কোনো মুখোশ জাতীয় কিছু।